ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন কানিজ ফাতেমা প্রশ্ন করেছেন যে মিথ্যা কথা বলা মহাপাপ আমরা জানি বা পাপের মূল। এখন কোন কোন ক্ষেত্রে কারো সম্মান বাঁচানোর জন্য অথবা একটি পরিবারের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, বিবাদ থেকে দূরে থাকার জন্য জেনে বুঝে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে সেটি গুনাহ হবে কি না, আর জুমার দিনের ফজিলত সম্পর্কিত যে বর্ণনাগুলো আছে যেমন সূরা কাহফ তেলাওয়াতের ফজিলত, তো জুমা আসলে জুমার দিন কখন থেকে শুরু কখন শেষ? এই ছিল বোনের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক, মিথ্যা বলা অবশ্যই গুনাসমূহের মধ্যে একটি বড় গুনাহ, আকবারুল কাবায়েরুল ইসম, বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন ইনতাজিতানিবু কাবায়েরা মা তুনহাউনা আন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, নুকাফিরান সাইয়াতিকুম, তাহলে তোমাদের এই ছোটোখাটো গুনাহগুলোকে আমি এমনিতেই ক্ষমা করে দেব। শুধু তাই নয়, অনুদখিলকুম মুদখালান কারিমা, আর তোমাদেরকে সম্মানিত স্থানে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। মিথ্যা কথা বলতে বলতে একসময় আল্লাহ তাআলার কাছে সে মিথ্যাবাদী হিসেবেই পরিগণিত হয়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, আর সেই পাপ জাহান্নামের দিকে। এখন যেই প্রকারটি বললেন যে মনে করুন স্বামী স্ত্রীর মধ্যেই কোনো বিষয় নিয়ে বিভেদ, তো হতে পারে এই কথাটা এইভাবে না বলে অন্যভাবে বললে অথবা তাদের মধ্যে সন্ধি হবে। আসলে মূল মিথ্যা কথা কি? মিথ্যা কথা তো যেটাকে সত্য কিন্তু সেটাকে মিথ্যার খোলস দিয়ে সমাজকে সমাজের মধ্যে এক ধরনের অরাজকতা, এক ধরনের দ্বন্দ্ব, বিভেদ, অনৈক্য, হিংসা, প্রশ্রীকাতরতা অথবা কারো লুণ্ঠন অথবা কারো হককে লুণ্ঠন করা, কারো হককে মেরে খাওয়া, মিথ্যার সাথে এগুলোর অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিছু কিছু মিথ্যা আছে যা আসলে মিথ্যা সত্য বললেও সত্য আর মিথ্যা বললে কোনোটাই সমস্যা হবে না, তারপরও মিথ্যা বলে, এটাও নিকৃষ্ট। যেমন কেউ ফোনে বললো যে তুমি কোথায় আসো, আপনি আসেন এক জায়গায় বললেন আর এক জায়গায়, এটাও মিথ্যা। এবং এই জাতীয় মিথ্যা কখনো প্রকাশ হয়ে গেলে স্বাভাবিকভাবে তখন সে অপমানিত হবে এবং গুণাগারও হবে, কারণ সত্যকে সে ঢেকে দিয়েছে, মিথ্যা কথা বলেছে, আমি অমুক জায়গাতে আসি। আচ্ছা, আর কিছু মিথ্যা আছে যেগুলো আসলে মিথ্যা নয়, বরং এটাকে আরবিতে বলা হয় তাওরিয়া, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা, আর এর দ্বারা উদ্দেশ্য থাকে যে বৃহত্তম কোনো কল্যাণ, বৃহত্তম কোনো কল্যাণ, কোনো ব্যক্তি বা কোনো দেশ বা কোনো জাতির সাথে ধোকা বা প্রতারণা নয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সারা আলাইহিস সালাম তখন ছিলেন, তখন বাদশাহ জানতেন যে যদি সেখানে নিয়ম ছিল যে যদি ভাই বোন থাকে তাহলে সেই নারীকে তারা স্পর্শ করতো না, সেই বাদশাহ দুশ্চরিত্রে ছিল বাদশাহ, তার এলাকা থেকে সুন্দরী কোনো নারী বের হলে স্বাভাবিকভাবেই তাকে আক্রমণ করতো, কিন্তু যদি পরিচয় দিত যে সাথের লোকটা কে, তাহলে যদি বলতো যে স্বামী অথবা অন্য কেউ, তাহলে হত্যাই করে ফেলতো, এটি সেখানে কানুন ছিল। বিদা ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে তাওরিয়া করে বলেছেন যে দেখো, যদি তুমি আমার স্ত্রী, কিন্তু আমরা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সমাজে তো তুমি আর আমি ইসলাম মুসলমান হয়েছি, এছাড়া তো আর কেউ তো মুসলমান, সেই ক্ষেত্রে তুমি আমার ভাই, তো তোমাকে যখন জিজ্ঞেস করবে বাদশাহ যে তোমার সাথে কে, তখন তুমি কি বলবা, যে আমার ভাই। এটা হলো তাওরিয়া। অনুরূপভাবে যখন মূর্তি পূজার জন্য ডাকা হলো, তখন তিনি বলেছিলেন যে ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে তাওরিয়ার অর্থ থাকে এটা যে বলবে একটি কথা, শ্রবণকারী সে বুঝবে যে এইটাই, কিন্তু আসলে তার উদ্দেশ্য থাকবে আরেকটি। তো এই ক্ষেত্রে যদি এমন কোনো বিষয় হয়ে থাকে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, একটি পরিবার টিকে থাকবে যেভাবে করে আপনি বলেছেন, তাহলে উদ্দেশ্য থাকবে আসলে বৃহত্তম কল্যাণটির কথা এবং কিছুটা হেকমতের কৌশলের সাথে বলা। এটা তো আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহ কেন দিয়েছেন? দেখুন, কোরআন এবং সুন্নাহ তো আছেই আমাদের সাথে আলহামদুলিল্লাহ, এর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এক ধরনের প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন,
যেমন এক এক লোক ফোন আসলো, তো ঘরের মধ্যে বসে ফোনে কথা বলতেছিল, একটু পরে ঘর থেকে বের হয়ে গেল, তো বললো যে ভাই কোথায়? সে বললো ফোনে যে আমি বাহিরে আছি। এখন আসলে তো ঘরের বাহিরে আছে সে, আর শ্রবণকারী মনে করছে যে হয়তো রাস্তায় অথবা কোনো দূরে। কাছে মানো তুমি পুলিশ ধরতে আসলো জগত মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো ওই সময় তো আর ওই কালে তো আর ফটো বা ওই ধরনের কোনো কিছু ছিল না, তো পুলিশ যারা তাকে গ্রেফতার করতে আসে তাকেই চিনে না। তো এসে জিজ্ঞেসে করেছে কি আপকো মালুম হয় কোন কাসেম নানু তুমি, কোন কোন আদমি হয় বা কেদার হয়? তো কাসেম নানু তুমি কি আপনি তুমি কোথায় এটা বলতে পারো? তো যার কাছে জিজ্ঞেস করছে তিনি কিন্তু সেই ব্যক্তি। তিনি কি করলেন, একটু ওখান থেকে যেখানে দাঁড়ানো ছিলেন এখান থেকে যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকে দু কদম তিনি পিছনে ফিরলেন, পিছনে হেঁটে চলে আসলেন। এরপরে বললেন যে থোড়া পহলে সো এদারই থা, একটু আগে তো এখানেই ছিল। তাহলে ব্যক্তি কিন্তু উনি, পুলিশ ওনাকেই জিজ্ঞেস করছে। তো যেহেতু পুলিশ চিনে না, সে কি করলো, তাওরিয়া, এটি মিথ্যা নয়। সে যে বলেছে যে থোড়া পহলে এদারই থা, কিছুক্ষণ পূর্বে এখানেই ছিল, ওই যে দু কদম যে পিছনে সরে গেছে, তো এটা হলো জ্ঞান প্রজ্ঞের এখানে মিথ্যার কোনো মিথ্যার কিছু নয় এখানে। এভাবে তাওরিয়া করা যেতে পারে। মন দ্বিতীয় প্রশ্ন করেছেন যে জুমার দিনের যে আমলগুলো আছে সেগুলো কখন থেকে শুরু? জি, বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে জুমা শুরু হয়ে যায় এবং পরের দিন সূর্য অস্ত হওয়ার আগ পর্যন্ত। কারণ ইসলামের হুকুম হলো চন্দ্রের সাথে, চান্দ্রিক হিসাব, সূর্যের হিসাব নয়, চন্দ্রের হিসাব। তার মানে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পরই আকাশে চাঁদ, এটাই হলো শুক্রবারের, শুক্রবার শুরু, স্টার্ট। শুক্রবারের সময়সীমা শেষ হবে যেদিন শুক্রবারের সূর্যটা ডুবে যাবে, এই হলো শুক্রবারের সীমানা। সুতরাং অবশ্যই বৃহস্পতিবারের যেই সূর্যটা ডুবে গেছে সকাল সন্ধ্যা ছয়টায় ডুবে গেছে, ওটাই শুক্রবারের সময়কাল শুরু। বৃহস্পতিবার রাত অবশ্যই শুক্রবারের মধ্যে, কিন্তু শুক্রবারের রাত কিন্তু শনিবারের মধ্যে, কারণ সূর্যাস্ত পর্যন্ত শুক্রবারের সময়টুকু ছিল, সূর্যাস্ত হওয়ার পরে এটা শনিবারের রাত হয়ে গেছে, এটা শুক্রবারের রাত নয়। কিন্তু আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।